প্রচুর ডিম দেখতে পাচ্ছি এখানে। জি জি জি। ডিম থেকে আবার অনেকে যে অনেক বাচ্চাও বের হয়েছে। হ্যাঁ। প্রতি সপ্তাহে কত পিস বাচ্চা বের হয়? আমরা সবাই বলি যে কোন আছে আর কি। এই ডিমটা আমরা লাইট ধরব, এই দেখেন। আমি প্রতি সপ্তাহে হলেও একদিন খামারে যাব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি উপস্থিত হচ্ছি আপনাদের সামনে। তো আজকে আপনাদেরকে দেখাবো হাঁসের বাচ্চা কিভাবে ফোটানো হয়, অনেক ডিম সেখানে কিভাবে ডিম ফোটানো হচ্ছে, এই বিষয়গুলো আমি জানার চেষ্টা করব, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। পাশাপাশি আপনারা যদি হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান সেটাও পারবেন। তো এটার জন্য আমি আজকে এসেছি আমাদের পাশের গ্রাম উল্লাপাড়ার চালাতে। তো এখানে দুই ভাই মিলে ব্যবসাটা দাঁড় করিয়েছেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। এখানে 12,000 ডিম আছে। 12,000 ডিম। 12,000 ডিম। এক সালন দেখতেছেন না? হ্যাঁ, এই একটা সালনে 300 পিস করে ডিম আছে। এখন ধরেন এই ডিমটা আমরা কিনে নিয়ে এসে এখানে এখনো 300 পিস ডিম আছে। এখন 300 পিস ডিম আছে আর সম্পূর্ণ মেশিনে 12,000 ডিম আছে। কতদিন হয়েছে এই ডিমের? এটার বয়স 8 দিন। আচ্ছা, আর এটা? এটাও 8 দিন। যেটা 16 দিন হয়ে গেছে সেটা বেড়ে চলে গেছে। এখানে কতক্ষণ রাখতে হয়? এখানে রাখতে হবে আপনার 16 দিন। 16 দিন রাখতে হয়? 16 দিন রাখতে হয়। তাপমাত্রা কি রকম? তাপমাত্রা যদি দেখতে পাচ্ছেন মিটারে, যখন 100 ডিগ্রি পার হয়ে যাবে তখন মনে করবো যে আমাদের মেশিনের তাপটা বেশি হয়ে গেছে, মেশিনটা খুলে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা মূলত ওই মেশিনটা দেখার সময় হলে গেছে 4 ঘন্টা পর পর। যেমন ধরেন সকাল 6টায় দেখছি, আবার দুপুর ওই সকাল 10টায় দেখবো, আবার দুপুর 2টায় দেখবো, আবার ভোর 6টায় দেখবো। আচ্ছা, 4 ঘন্টা পর পর আপনার তাপমাত্রাটা পরীক্ষা করতে হবে? 4 ঘন্টা পর পর। ঠিক আছে, আমরা এইভাবে ডিমটা এরকমভাবে পরীক্ষা করবো। চোখ দিয়ে পরীক্ষা করবো? জি জি, চোখে লাগায় আমরা বুঝতে পারবো যে এটা তাপ ঠিক আছে বা তাপ বেশি হয় নাই কম হয় নাই, এটা বুঝতে পারবো। 4 ঘন্টা পর পর ধরেন আমরা যেভাবে এইভাবে ডিমটা লাগাই, যে সাইডে তাপ পড়ে না সেই সাইডটা তাপ পড়বে। আচ্ছা, এই ডিমগুলো 16 দিন পরে বেড়ে চলে যায়? জি, 16 দিন পর। এই দেখেন, আসেন। বাহ, অনেক সুন্দর। জি জি ভাই, জায়গাটা এই দেখেন, 16 দিন পর একসঙ্গে অনেকগুলো ডিম কেটে রাখা আছে। বাচ্চা ফুটে গেছে? জি, এই দেখেন বাচ্চা ফুটে গেছে। এরকম সবগুলো বাচ্চা এখন উঠে পড়বে, আজ দিনের ভিতরে 16টা শেষ হয়ে যাবে। এইখানে আবার একটা কারণ আছে, এই যে ডিমটা দেখতেছেন, হ্যাঁ, এই ডিমটা যে তাপমাত্রা আছে এটাই রাইট। আচ্ছা, এখানে তো কোনো তাপমাত্রা তাপ দেওয়া হচ্ছে না? না, এখানে কোনো তাপ হচ্ছে না, তবে যে মেশিন থেকে যে বের করে এসে তাপ আসছিল আমরা ওই তাপটি এখানে ধরে রাখছি। এখানে কোনো বিদ্যুতের সাহায্য না বা কোনো কাপড়ের কোনো সাহায্য না। যখন কম হয় তখন আমরা সাইডের কাপড়টা নামাই দিই, পর্দাটা নামাই দিলেই তাপ হয়ে যায়। এখানে তাপ থাকে কীভাবে? এখানে তাপ থাকে যেহেতু সাইডের পর্দার সাহায্যে। এখন তো খোলা রাখছেন, এখন তো তাপ বের হয়ে যেতে পারে। এখন ডিমের ভিতর বাচ্চা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন অলরেডি বাচ্চা হয়ে গেছে, এখন যদি আমরা কাপড়টা নামাই দিই তাহলে মনে করেন যে এই বাচ্চাটা ওই অনেক তাপ হয়ে যাবে, তাপ বেশি হয়ে যাবে, বাচ্চাটা বের হলে ওই বাচ্চাটা নর্মাল হবে, দুর্বল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন যে তাপটা দেখতেছেন, দেখেন কত সুন্দর তাপ আছে, এই তাপটাতে আমাদের বাচ্চাটা সুস্থ বাচ্চা বের হবে। তাই? জি। আপনার এখানে কতদিন থাকবে ডিম? এখানে থাকবে আপনার 8 দিন, 8 থেকে 9 দিন। 8 থেকে 9 দিনের মধ্যে বাচ্চা বের হয়ে যাবে। এগুলো কি কি জাতের বাচ্চা? এটা খাকি ক্যাম্বেল, এর ভিতরে অন্য কোনো বাচ্চা এখন নাই বর্তমানে, এটা শুধু খাকি ক্যাম্বেল। শুধু ক্যাম্বেলই আছে আপনার কাছে? শুধু ক্যাম্বেল আছে। জাতের মধ্যে সবথেকে ভালো বাচ্চা কোনটা? ওই খাকি ক্যাম্বেল, এটি ভালো।
এটা আপনার বিক্রি হয় কি রকম আমাদের কাছে যদি কেউ অর্ডার দেয় কোন খামারি ভাই অর্ডার দেয় হ্যাঁ যদি কোন খামারি ভাই অর্ডার দেয় তাহলে আমরা কি করব ওনাকে ওনা যদি আমাদের সাথে টাকা পয়সা নিয়ে কোনো টক জগ না করে বা আমাদের এই এর ভিতর থাকে আয়ত্তের ভিতর থাকে যে এই বাচ্চাটা আমার 50 টাকা খরচ হয়েছে ভাই বাচ্চাটা এসে আমাকে কইতাছে 45 টাকা 46 টাকা দাম বলতেছে তাহলে আমি দিতে পারবো না উনি যদি আমাকে সঠিক দামটা দিয়ে দেয় তাহলে আমি ওনাকে এই গেটের বাচ্চা বের করে একটা সঠিক দিরা বাচ্চা ওইটাই ওনাকে দিয়ে দেব আচ্ছা এই যে বিভিন্ন এই যে হ্যাচারিতে দেখি গ্রেডিং সিস্টেম আছে গ্রেডিং সিস্টেম যদি ক্লিয়ার করতেন এখন গ্রেড সিস্টেম এই যে ধরেন এখানে 3000 ডিম আছে 3500 ডিম আছে এর ভিতর আগে যে বাচ্চাগুলো বের হয়ে আসবে প্রথমবার যে বাচ্চাটা বের হবে ওইটাই লেগে আমাদের এগ্রেডের বাচ্চা আবার দ্বিতীয় ধাপে একটা বাচ্চা বের হবে ধরেন এখন থেকে আরো 5 ঘন্টা 6 ঘন্টা পর বের হলো ওইটা লেগে এগ্রেডের বাচ্চা এরকম ধাপে ধাপে আমাদের প্রথম গ্রেডের বাচ্চা সুস্থ বেশি হয় দ্বিতীয় গ্রেডের বাচ্চা সুস্থ একটু কম হয় তৃতীয় গ্রেডের বাচ্চা একটু দুর্বল হয় আর চতুর্থ মাঝে লাস্টে যেগুলো উঠবে ওইলা মানে যে না ধরেই চলে আর কি ওটা কিছু কিছু মারা যায় কিছু কিছু থাকে ওইলা খুব একটু ভালো না ওরা লাস্ট পর্যন্ত টিকে থাকে অনেক যুদ্ধ করার পরেও বের হতে পারে না যুদ্ধ করার পরেও বাচ্চাটা বের হয় না তো আপনি বুঝেন কিভাবে যে এই যে ডিমটা কত দূর হইছে বা এই যে এখন আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি যে একটা তাপ অনুভব করছি জি জি এটা বোঝা যায় কিভাবে যে ভিতরে বাচ্চার কতদিন হয়েছে বা বর্তমানের অবস্থা কি রকম এটা কেমনে বোঝেন জি এটা এখন ধরেন যে ডিমটা দেখতে পাচ্ছেন যে মুখটা ফাটানো হ্যাঁ মুখটা ফাটানো আমরা সবাই বলি যে কোন হচ্ছে আর কি এই ডিমটা আমরা লাইট ধরব এই দেখেন লাইট ধরলে দেখেন ভিতরে বাচ্চা লড়াচড়া করতেছে না জি 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 আচ্ছা যখন দেখবো আরেকটা ডিম ধরেন যেরকম দেখবো এর ভিতরে আবার কিছু ডিম লস্ট হবে এরাও ঠিক আছে এটা যখন বাচ্চা বের হয়ে চলে গেছে দেখেন খালি বসে এটা একা একাই বের হয়ে চলে গেছে তাহলে তো এই বাচ্চাটা অনেক শক্তিশালী খুব সুন্দর বাচ্চা হবে এটা আচ্ছা প্রতিদিন কি পরিমাণ আপনার হাঁস সেল করেন প্রতিদিন বলতে কি এখন ধরেন আমরা যে ডিমটা সবাই বলে নাকি যে ওই 4 দিনে বাচ্চা ফোটে আসলে কিন্তু তা না আমরা ডিমটা খামার থেকে নিয়ে আসবো নিয়ে এসে মেশিনে 16 দিন রাখবো রাখার পরে এই দেশে থাকবে এই জায়গায় বেঁচে থাকবে 12 দিন তাহলে 12 আর 16 28 দিন হয়ে গেল কিন্তু এই 28 দিনে বাচ্চাটা বের হয় কিন্তু 4 দিন পর পর ওঠে এখানে ধাপ টু ধাপ আছে ধরেন 4 দিন পর পর ঢুকেছে মেশিনে 4 দিন পর পর বের হয়ে বেঁটে আসছে এই 4 দিন পর পরই ওর বাচ্চা বের হবে কোথায় কোথায় সেল দিচ্ছেন বাচ্চাগুলো এটা বরিশাল সিলেট টেকনা বহুত দূর দূর চলে যায় আর কি আমাদের বাচ্চাগুলো বুঝেন কিভাবে যে একটা বাচ্চা পুরুষ হলো কি মেয়ে হলো সেটা দেখবেন আচ্ছা এটা দেখেন এখন ধরেন এই যে বাচ্চাটা আমরা ধরলাম আচ্ছা এই বাচ্চাটা ধরে এই দেখেন এই বাচ্চাটা এলিগা মহিলা কেমনে বুঝলেন এটাই দেখেন যে ভিতরে গর্ত হেল দেখা যায় এই দেখেন এই এটাই মহিলা আচ্ছা একদম ছোট্ট গর্তের মতো দেখা যায় ওইটা জি আচ্ছা এখন ধরেন এই একটা বাচ্চা আছে এই দেখেন এই যে একটু সালির মতন বের হয়ে আছে এটি পুরুষ জি জি এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরুষ আচ্ছা এইটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা মহিলা এবং পুরুষ এই ব্যবসাটা কি শুধু আপনি একাই করছেন নাকি সাথে কেউ আছে না এটা আমি একলা করতেছি না বড় ভাইয়ের সাথে করতেছি আর যতটুকু আমাকে আল্লাহ দিছে তা বেশ অনেক কিছুই দিছে আর কি আমি চেষ্টা করছি যে এখন মেশিন আরেকটা করব আপনার যে পাশে যে মেশিনটা দেখতে পারলাম ওই মেশিনের প্রাইস কি রকম ওগুলা অনেক দাম তো যখন বানাছিলাম তখন ওগুলা প্রায় 4-4.5 লাখ টাকা পড়ছিল তো এই যে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন কোনো সময় কি লসের সম্মুখীন হইছেন এ পর্যন্ত শুধু যে লাভ হচ্ছে তা না ওই ব্যবসার লাস্টের দিকে যা দেখা যায় যে কিছুটা 2-4 টাকা নামে যায় আর সারাক্ষণ ওগুলা লাভের সংখ্যা বেশি দেখা যায় প্রচুর ডিম দেখতে পাচ্ছি এখানে ডিম থেকে আবার অনেকে যে অনেক বাচ্চাও বের হয়েছে হ্যাঁ এই যেগুলো বাচ্চা বের হতেছে দেখেন এই যে ডিম ফাটাছে হ্যাঁ এগুলো বাচ্চা বের হবে তো প্রতি সপ্তাহে কত পিস বাচ্চা বের হয় আমাদের এই হ্যাচারিতে প্রতি সপ্তাহে 5.5 থেকে 6,000 বাচ্চা বের হয় 6,500 থেকে 6,000 বাচ্চা বের হয় যদি কেউ এই ভিডিও দেখে বাচ্চা নিতে চায় তাহলে কি দিতে পারবেন হ্যাঁ আমি চাহিদা পূরণ করতে পারবো আর কি 6,000 বাচ্চা যদি সপ্তাহে বের হয় উনি অর্ডার দিলে পরে আমি ওনাকে চাহিদাটা আমি পূরণ করতে পারবো
এবং করে আসছি এতে করে কত আইটেমের বাচ্চা দিতে পারবেন আপনি আমি চার রকম আইটেমের বাচ্চা দিতে পারব কি কি সেটা হলো যারা ডিমের জন্য খামার করে তাদের জন্য আমি খাকি ক্যাম্বেল অরিজিনালটা যেটা এ গ্রেডের বাচ্চা কয় আমি ওটা দিয়ে ওনাকে আমি খামার করে দিতে পারব বাচ্চা কোনো হস্ত নষ্ট হলে এ দায় আমি আমি প্রতি সপ্তাহে হলেও একদিন খামারে যাব ওনাদেরকে আমি বাচ্চা দেখব তারপরে কি ডিসিশনে পালা লাগবে আমি ডিসিশনটা দিয়ে আসি কখন কি খাবার দিতে হবে কখন কোন ওষুধ দিতে হবে আমি দেড় মাস দুই মাস পর্যন্ত আমি খামারে যাই এবং আমি তাদেরকে সচেতন করে দিয়ে আসি আচ্ছা এখান থেকে বাচ্চা আপনারা সাধারণত ডিম ফোটার পরে দিয়ে দেন না আমরা তো জিরো বাচ্চা দিয়ে দিই যেদিনকে বাচ্চা বের হবে ওদিনকে আগে তো বুকিং হয়ে থাকে আমরা সাথে সাথে ওগুলো প্যাকেটিং করে মানে দেশ বিদেশে পাঠা দিই আর কি বর্তমানে এখন ক্যাম্বেলের দামটা কিরকম চলতেছে আবার একটু যদি বলতেন এখন বর্তমান এই যে বাচ্চাগুলো দেখতেছেন ক্যাম্বেল এগুলা চল্লিশের থেকে পঁয়তাল্লিশ টাকা দাম চলতেছে একদিনের মানে জিরো সাইজ বাচ্চা জিরো সাইজ বাচ্চা আচ্ছা এ গ্রেডের এটা এ গ্রেডের এটা আর বি গ্রেডের বি গ্রেড ধরেন তাও ধরেন পঁচিশের থেকে আঠাশ টাকা পঁচিশ থেকে আঠাশ টাকা আচ্ছা আমার এখন প্রশ্ন হলো বি গ্রেডের বাচ্চা নিয়ে কেউ কি সুস্থভাবে লালন পালন করে ভালো করে দিতে পারবে ভাই এ গ্রেডটা মনে করেন যে যখন প্রথম অবস্থায় বাচ্চাটা উঠছে এটা একদম সুস্থ আর কোনো ট্রাবল নাই বা ডিস্টার্ব নাই এখন বি গ্রেড এটাও খারাপ না এটা বি গ্রেড এটা বি গ্রেড কেমন বুঝলেন এটা বি গ্রেডই বাচ্চাটা পরে উঠছে কিন্তু বি গ্রেডের বাচ্চা কি টিকে যায় জি জি ঠিক আছে এটা এটা বড় হয় এটা মানুষ নিয়ে মানে এটা এটার মাংসের চাহিদা বা গোশতের চাহিদা পূরণ করতে পারবে পূরণ করতে পারবে সমস্যা হবে না এই বাচ্চাটা এখন কত গ্রাম আছে এবং সর্বোচ্চ যতদিন বাঁচবে জি জি একদম লাস্ট কত কেজি পর্যন্ত হতে পারে এখন এই বাচ্চাটা জিরো বাচ্চা বের হয়েছে এই বাচ্চাটা আছে কি আগের থেকে দেড়শো গ্রাম ওজন এই দেড়শো গ্রাম থেকে লাস্ট মুহূর্তে ধরেন ম্যাক্সিমাম তো দুই থেকে আড়াই কেজি ওজন হবে দুই থেকে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি তখন এটার দাম কীরকম আসতে পারে এখন জিরো বাচ্চার দাম হবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম দাম পড়বে আর এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে লাস্ট মুহূর্তে এনার একটা বাচ্চা বেসপেন লিখে আপনি একটা হাঁস বিক্রি করতে পারবেন পাঁচ থেকে সাতশো টাকা পাঁচ থেকে সাতশো টাকা কতদিন টাইম লাগবে তাও এই যে ধরেন তাও পাঁচ মাস ছয় মাস পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস লাগবে যখন আপনি আমাকে ফোন করবেন যে ভাই আপনাকে আপনার কাছ থেকে বাচ্চা এনেছিলাম তাহলে আপনি একটু আমার খামারে আসেন আপনি ফোন দিতে দেরি হবে আপনাকে যাতে দেরি হবে না আমি আপনাকে যা দেখা দেবো বুঝিয়ে দেবো কখন কী ভ্যাকসিন দিতে হবে কী খাওয়াইতে হবে কীভাবে রাখতে হবে পানির দাম যাবে কি যাবে না সব কিছু আপনাকে ডিসিশন দেওয়া এটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো পরে তো কথা নড়চড় হবে না আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো অবশ্যই অবশ্যই কোনো নড়চড় হবে না আপনাকে এখন যা বললাম পরেও তাই বলবো ভাই আমার কাছ থেকে বাচ্চা নিছে কী অবস্থায় আছে সে এইটাই এইটাই তো যাই হোক সানোয়ার ভাই অনেক ভালো লাগলো ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন ঠিক আছে আপনার খাঁচাটিটা এসে দেখে গেলাম তো আপনাদের যাদের হাঁসের বাচ্চা দরকার বা হাঁসের খামার করবেন তারা এই ভাইকে ফোন দিতে পারেন ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন পাশাপাশি হাঁস এখান থেকে নিতেও পারেন নিয়ে যদি মনে করেন যে না আপনি ব্যবসা শুরু করবেন সেটাও করতে পারেন বা বাচ্চা যদি লাগে আপনার সেটাও নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন